অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের কবিতার নাম হলো দুই বিঘা জমি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই চিনি এক নামে, তিনি হলেন বিশ্বকবি। যদি আমরা রবি ঠাকুরকে চিনি তবু তার জীবনীটা আমরা একবার পড়ে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে। কত সালে তিনি জন্মগ্রহণ করেন? 1861 সালের 7ই মে। এবং বাংলাটা যদি আমরা বলি সেটা হলো 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। ছেলেবেলায় বিদ্যালয়ের বাধা ধরা পড়াশোনায় তার মন বসেনি। তিনি তোমাদের মতো এরকম বিদ্যালয়ে সে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত একটানা বসে পড়াশোনা করার ছাত্র ছিলেন না। তিনি এ সমস্ত নীতিমালা তার কাছে ভালো লাগতো না। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। কিন্তু পাঠ শেষ করার আগে তিনি সেসব ছেড়ে দেন। তার এই সমস্ত স্কুলের যে বাধা ধরা নিয়ম যেহেতু তার ভালো লাগে না, তাই তাকে বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি করা সত্ত্বেও তিনি কোথাও শেষ পর্যন্ত তিনি তার পড়াশোনা শেষ করে আসেননি। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্যরচনা ইত্যাদি সাহিত্যে প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ উজ্জ্বল। অর্থাৎ তিনি সাহিত্যের এমন কোনো শাখা বাদ ছিল না যে তিনি পারদর্শী ছিলেন না। তিনি সাহিত্যের সকল শাখায় সমান পারদর্শী ছিলেন। তিনি কী কী ছিলেন? তিনি ছিলেন একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী। তিনি অনেক ছবি আঁকতে পারতেন। তারপরে নাট্য প্রযোজক ও অভিনেতা। মানে রবি ঠাকুর এতগুলি গুণে গুণান্বিত ছিলেন যে তিনি নিজে গান লিখতেন, সুর দিতেন এবং নিজেই গাইতেন। পুরো নাটক বা উপন্যাস তিনি নিজে লিখতেন, রচনা করতেন, আবার নিজে অভিনয়ও করতেন। এবং তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, এবং তিনি সুন্দর ছবি আঁকতে পারতেন এবং বিভিন্ন ধরনের নাটকও প্রযোজনা করতেন। সর্বক্ষেত্রে তিনি সব্যসাচী, সাহিত্যের সব্যসাচী একজন ব্যক্তি হিসাবে তিনি খ্যাতি লাভ করেছিলেন। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি কত সালে গীতাঞ্জলির জন্য পুরস্কার পান? 1913 সালে। কিসের জন্য? সেই গীতাঞ্জলি। এশীয় মহাদেশের মধ্যে বাঙালি ব্যক্তিত্ব হিসাবে তিনি সর্বপ্রথম এই নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তারই লেখা, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমরা এই জাতীয় সঙ্গীত অত্যন্ত শ্রদ্ধার সহিত গেয়ে থাকি। আর এই গানের রচয়িতা এবং সুরকার হলেন রবি ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট আর বাংলায় হলো 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। এই মহান ব্যক্তির জীবন অবসান ঘটে কত সালে? 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট। মৃত্যুটা হলো 1941 সালের 7ই আগস্ট। তাহলে রবীন্দ্রনাথ এরকম একজন গুণবান ব্যক্তির একটি কবিতা আজকে আমরা পড়ব। আগে আমরা কবিতার বিষয়বস্তুটা জেনে নিই। আমাদের কবিতার নাম হলো দুই বিঘা জমি। দুই বিঘা জমি একটি কাহিনী কবিতা। আজকে আমরা যে কবিতাটা পড়বো এটা হলো একটা কাহিনী কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য সেই জমি দখল নিতে চায়। কিন্তু সাত পুরুষের স্মৃতি বিজড়িত সেই জমি উপেন দিতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে।
মিথ্যে মামলা দিয়ে জমিদার সেই জমি দখল করে নেয়। ভিটে ছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরোতে। সাধু হয়ে সে গ্রাম গ্রামান্তরে ঘুরে, কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। এখানে এক শ্রেণীর শোষক শ্রেণীর ব্যক্তি আছে যারা গরিব এবং দরিদ্রদের শোষণ করে তাদের সব কিছু লুটপাট করে নিয়েছে। এখানে মাত্র 2 বিঘা জমির উপর সেই জমিদারের কী ছিল, কর্তৃত্ব ছিল। একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটোবেলার স্মৃতি বিজড়িত সে আম গাছটি এখনও আছে। সে আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত শ্রান্ত ওপের পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে ঝড়ের দিনে কত না আম সে কুড়িয়েছে। এখানে হঠাৎ বাতাসের ঝাপটায় 2টি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। কিন্তু তখনই ছুটে আসে মালিক। উপেনকে সে আমচোর বলে গালাগালি করতে থাকে। উপেনকে ভিটেমাটি ছাড়া করলে সে কী করে, দীর্ঘদিন বহু দূরে সে কাটিয়ে আসে। কিন্তু এই মাতৃভূমি জন্মভূমি 2 বিঘা জমির মমতা সে কখনোই ভুলতে পারে নাই। তার হৃদয়ে মনে সারাক্ষণই এই দেশের এই জন্মভূমির এই ভূমির জমির কথা তার স্মরণ আসত। তাই সে আবার দেশে ফিরে আসে এবং সে এসে যখন দেখে তার সেই 2 বিঘা জমিগুলো চিহ্ন নেই, কিন্তু একটা আম গাছ কালের সাক্ষী হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তাই সে আম গাছের নিচে বসে পড়লে হয়তো বিধাতারই ইচ্ছা সেখানে 2টি আম তার একদম কোলের কাছে এসে পড়লে সেই আম দুটিকে সে স্নেহের জননীর স্নেহের দান বলে মনে করলেও সেই শোষক শ্রেণীর সেই ব্যক্তির মালিক সেই লোক কখনো সেটাকে মেনে নিতে পারে নাই। সে কী করলো, দৌড়ে এসে ওপেনের কাছ থেকে আম তো কেড়ে নিলই, তাকে আর চোর বলে কী দিল, অপবাদ দিল। উপেনকে জমিদারে এবং শুধু তাই নয় সে আবার তার জমিদারের কাছে হাজির করলো। উপেন জমিদারের কাছে আমটি ভিক্ষা চাইলে জমিদার তাকে সাধু বেশি চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে, তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায় আর ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। আমরা কবিতাটার মধ্যে কি দেখতে বুঝতে পারলাম যে এখানে যারা একটা কথা আছে, জোর যার মুলুক তার, যারা প্রভাবশালী যাদের অর্থ সামর্থ্য অনেক রয়েছে তারা সবসময় দরিদ্রদের দুর্বলদের উপর নির্যাতন চালায়, অত্যাচার চালায়। এখানে যদিও উপেনের সত্যিকারের বাপ দাদা 14 পুরুষের 7 পুরুষের ভিটেমাটির 2 বিঘা জমি ছিল, তবু সে শেষ পর্যন্ত এই জমিকে হারালো এবং জোরপূর্বক জমিদার তার কাছ থেকে জমিটা কেড়ে নিয়েছিল। শুধু তাই নয়, এই জমিতে তার সামান্য বসার সামান্য সময়টুকু সে দিতে চায়নি এবং তাকে সর্বোপরি চোর বলে তাকে আখ্যা দিয়ে তার মনের চরম বেদনার সৃষ্টি করেছে। আমরা কবিতাটা একটু পাঠ করি। শুধু বিঘে 2 ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপর উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রুক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ জেঠায় মাটি মানুষ যে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেছে বেছে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে একটু হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিগ্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ঘুরি ঘুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মনে ভাবিলাম মুরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল এই 2 বিঘার পরিবর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল এই 2 বিঘার পরিবর্তে, অর্থাৎ এই উপেনে রাখে পড়লো এই 2 বিঘা জমির
পরিবর্তে আজকে তার কপালে এই দুর্দশা, সে দেশ ছাড়া হলো, ভিটে ছাড়া হলো, এবং সে এই 2 বিঘা জমি দুঃখে বেদনায় তার এই না পাওয়ার যে যন্ত্রণা সেটার জন্য সে ভুগে মরছে। আর মনে মনে ভাবছে সে সন্ন্যাসী বেশে আবার বহুদিন পরে দেশে আসার প্রত্যাশা করলো। কি বললো যে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধু শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য, ভুদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি, তবু নিষেদিন ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। এই উপের বহু দেশ ঘুরেছেন এবং দীর্ঘ 15-16 বছর তিনি বাইরে কাটিয়েছেন, তবু এই দেশের মাটি, মায়া, মমতা বা প্রকৃতি, গাছপালা, এমনকি নদীর পানি সব কিছুকে তিনি সেই অন্য দেশের চেয়ে নিজের দেশের জন্মভূমি অর্থাৎ এই 2 বিঘা জমিকে সর্বশ্রেষ্ঠ বলে ভাবতে। হাটে মাটে বাটে এই মতো কাটে 15-16 বছর। একদিন শেষে ফিরিবারি দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট ছুঁয়ে তব পদধূলি, ছায়া সুবীর সুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গৃহ, স্তব্ধ বদল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে, 2-3 পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে। কুমুরের বার এখানে উপের বহু দেশ বহু এলাকা বিচরণ করে সর্বশেষে তিনি নিজের দেশে পা রাখলেন এবং সেখানে এসে তিনি দেখতে পেলেন তার ঠিকানাটা এইভাবে তিনি দিয়েছেন যে 2-3 পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে, কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করিবির পামে, রাখি হাট গোলা নন্দির গোলা মন্দির করি পাছে, দৃশাতুর শেষে পৌঁছিনো এসে আমার বাড়ির কাছে। পৌঁছিনি কথার অর্থ লাগে পৌঁছানো। তারপরে কি বললো, ধিক ধিক করে শত দিক ধরে নিরাজ গুলোটা ভূমি, যখনই যাহা তখনই তার এই কি জননী তুমি, সে এখানে দুঃখে মনের ক্ষোভে তার জননীকে নির্লজ্জ অকলঙ্কিত বলে গালি দিল এবং বললো যে তুমি এতদিন আমার জমি ছিলে, এখন তুমি অন্যের জমি হয়ে তার কথাই বলছ, সে কি মনে হবে একদিন যবে ছিল দরিদ্রমতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা, আজ কোনো রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, পাঁচ শৃঙ্গা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ, আমি তোর লাগিয়ে ফিরেছি বিভাগী গৃহহারা সুতহীন। এবং সে এখন দেখে এই 2 বিঘা জমির মধ্যে তার রূপ লাবণ্য অন্যভাবে সুসজ্জিত করা হয়েছে, তাই সে অবাক হয়ে দুঃখে মনের ক্ষোভে এই জমিকে এই কথা বলে যাচ্ছে। সে আরও বলছে যে তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন, ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন, অর্থাৎ তুমি এতটা কীভাবে পরিবর্তন হয়ে গেলে, এতটা কেন তার মধ্যে অন্যের একটা অহংকারী মনোভাব চলে আসলো, এতে উপেনের মনে খুব দুঃখ আর ক্ষোভ প্রকাশ পাচ্ছে। কোনখানে লেশ কোনোখানে লেশ নাহি অবশ্যই সেদিনের কোনো চিহ্ন, কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুদা হরা সুধারাশি, যত হাসো আজ যত গরসা ছেলে দেবী হলে দাসী, বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই, বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। অনেক খেয়াল করার পরে তিনি বুঝে তা একটু নিশানা সে কালের সাক্ষী হয়ে আম গাছটাকে দেখতে পেল এবং সে সেখানে বসতে গেল। একে একে বসে মনে উদিল স্মরণে বালক বাল্যকালের কথা, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিত ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ঘুম, সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন, সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লভিল ভূতল আমার ফুলের কাছে, ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা, স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা, হেন কালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। তিনি আম গাছের নিচে বসার সাথে সাথে একটা আমি সে পড়লেন, সে মনে করলো যে এতক্ষণে মনে হয় সেই তার 2 বিঘা জমি যে তার মা জমি বলে যাকে সম্বোধন করেছিল সে হয়তো তাকে এতক্ষণ পরে তাকে
চিনতে পারলো, তাই তাকে দুটি আম উপহার দিয়েছে। কিন্তু ইতিমধ্যে দূর থেকে সেখানে সেই লোক দেখলে যমদূতের মতো তার কাছে এসে মালি, সে এসে তার কাছ থেকে কি করলো, আম তো কেড়ে নিল এবং গালিগালাজ শুরু করলো। কহিলাম, তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারিখ হলো র, চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ, শুনি বিবরণ ক্রোধে তিনি কন মরিয়া করিব খুন, বাবু যত বলে পরি পারিষদ দলে বলে তার শত গুণ। আমি কহিলাম, শুধু দুটি আম ভিক মাগি মহাশয়, বাবু কয় হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। ই হলো এখানে সেই যে সত্যিকারের জমির মালিক ছিল সে চোর বলে আখ্যায়িত হলো, এবং যে জোরপূর্বক তার জমিকে কেড়ে নিয়েছিল জবরদস্তি করে, সে আজ সত্যিকারের জমির দাবিদার হতে পারলো। আমাদের সমাজ এরকম কিছু শোষক শ্রেণীর লোক রয়েছে যারা সর্বদা এই দুর্বলদের উপর অত্যাচার করে এবং ই করে জোরপূর্বক দখল করে নেয়। তাহলে আমরা আজকে কবিতার বিষয়বস্তুটা এখানে এই জানলাম, এখানে কিছু শব্দার্থ আছে, আগামীকাল তোমরা শব্দার্থ শিখে আসবে। এখানে আমি দু একটা শব্দার্থ বলি, যেমন ভূস্বামী, অনেক জমির মালিক বা জমিদার, ডিগ্রি, আদালতের হুকুম বা নির্দেশনামা, আর ওই যে আদালতের সেই মিথ্যা নির্দেশ দিয়ে সে নিজের জমিকে নিয়েছিল এই অত্যাচারী জমিদার। তাহলে আজকে আমাদের এখানেই শেষ, সবাই ভালো থেকো, ধন্যবাদ।